ইউআইডিটা দেন, তারপরে এখানে আপনার ইউর টেলিগ্রাম আইডি, আপনার টেলিগ্রাম। আসসালামু আলাইকুম, বিকোনমি এক্সচেঞ্জের পক্ষ থেকে কিন্তু পাঁচ ডোনাদের 11 তারিখে দিবে তারা এই ইভেন্টটা শেষ হইলে। তো বিকোনমি এক্সচেঞ্জার কিন্তু মোটামুটি একটা রেজিং এক্সচেঞ্জার, তাদের কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য তারা $5 করে দিচ্ছে, যারা হবে নতুন ইউজার তাদেরকেই $5 দিবে। তো এখানে কাজ হইলো আমাদের অ্যাকাউন্ট করতে হবে, KYC করতে হবে, তারপর একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো একদম ভিডিওতে চলে যাই কীভাবে কী করতে হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে যে অফার আছে সেটার লিঙ্ক পাবেন আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেইখানে, এবং পোস্ট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম অ্যান্ড ট্রিক আপডেট এইখানে। এখানে কিন্তু সব আপডেটগুলো দেওয়া হয়, অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন। তো এখানে যখন লিঙ্কে ক্লিক করবেন ভিডিও ডেসক্রিপশনে, তখন এরকম একটা পোস্টে নিয়ে আসবে আপনাদের ফার্স্টে যে কাজ, এখান থেকে এই যে দেখেন এয়ারড্রপ লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের নিয়ে আসবে হলো বিকোনমি যে এক্সচেঞ্জের সাইটটা আছে সেটাতে। এখানে আপনি ইমেইল দিতে হবে, আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন। তারপরে এখানে গেট কোড, এখানে ক্লিক করে দেবেন। ফোন নাম্বারে মাঝে মধ্যে কোড আসতে লেট করতে পারে, কারণ যেহেতু ভাইরাল হয়ে গেছে, মোটামুটি কিন্তু ভাইরাল। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন। এখানে ইয়াটা বসেই যাবে, রেফার কোডটা অটোমেটিক। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনার যে কোডটা আছে সেটা বেশি স্প্যাম ফোল্ডারে আসবে, আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করলে পেয়ে যাবেন আপনার মেইলের। তারপরে এখান থেকে এনে এখানে বসায় দিবেন, জাস্ট বসায় দিয়ে সব কিছুই দিয়ে দিবেন। এখানে দেখেন এইগুলো কিন্তু এই যে 9 থেকে 32 ডিজিট পর্যন্ত দিতে পারবেন, আপার লিমিট, লোয়ার লিমিট সব কিছু দিতে হবে, ক্যারেক্টার আর কি, তারপর নাম্বার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, এইভাবে দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দিলে সাইন আপ সাকসেস হয়ে যাবে আমাদের। কিন্তু একবার দেখেন আমরা কিন্তু এখানে যে জয়েন হয়ে গেছি, মানে মোটামুটি এখন জাস্ট আমাদের KYC করতে হবে। তো আমি ওভারঅল প্রসেসগুলো দেখাই দিচ্ছি কীভাবে KYC করতে হবে। তারপরে আপনি এখান থেকে যদি এইখানে ক্লিক করে দেন, এইখানে এখানে ক্লিক করলে তারপরে দেখতে পারবেন এইখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, আর না হয়তো আপনি যদি এইখানে না বুঝেন আপনি, বা এইখানে যদি সমস্যা হয় আপনার ওয়েবসাইটে, তাহলে আপনি বিকোনমি এক্সচেঞ্জার মানে অ্যাপটা আছে, বিকোনমি অ্যাপ, এখানে দেখেন এই যে বিকোনমি অ্যাপ, এটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে দেবেন। এটা ডাউনলোড করলে আপনার সুবিধা হবে, কারণ অ্যাপের মধ্যে মোটামুটি কিন্তু সব কিছু ইজি হবে। তো এইখান থেকে আমি অ্যাপে লগ ইন করে নিচ্ছি, আপনারা অ্যাপে লগ ইন করে নিন। দেন ভিউয়ার্স, আপনি অ্যাপে লগ ইন করে নেবেন, অ্যাপে লগ ইন করে নিলে আপনার সুবিধা হবে। তারপরে এখান থেকে আপনার KYC করতে হবে, KYC করার জন্য এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে এই যে আনভেরিফাইড, দেখেন আনভেরিফাইড নামের একটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ন্যাশনালিটি দিতে হবে, আপনি যে কান্ট্রির সেটা এখান থেকে খুঁজে বের করবে। তারপরে আইডি কার্ড টাইপ, এখানে আমরা আইডি কার্ড দিয়ে করবো, পাসপোর্ট হলে পাসপোর্ট দিবেন আপনি। তারপরে এখানে আপনার ইন্টার লাস্ট নেম, আপনার নামের লাস্টের নেমটা দিবেন। তারপরে এখানে দেখেন এই যে ফার্স্ট নেম দিতে বলছে, ফার্স্ট নেম দিবেন আইডি কার্ড অনুসারে। তারপর আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে সব কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে দেখেন বলছে কি, আপনাকে আইডি কার্ডের ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে ফ্রন্ট পেজ, আইডেন্টিটির ব্যাক পেজ দিবেন। ব্যাক পেজ দেওয়ার পরে এখানে দেখেন বলেই দিয়েছে কিন্তু আইডি আপলোড ইউর আইডেন্টিটি ডকুমেন্ট, আইডেন্টিটি ডকুমেন্টের মধ্যে বলছে আপলোড দ্য ফটো অফ দ্য ফ্রন্ট পেজ অফ ইউর আইডেন্টিটি ডকুমেন্ট ইন PNG আর JPG ফরম্যাট। এখানে ফ্রন্ট পেজটাই জাস্ট দিতে হবে। তারপরে এখানে বলছে যে আপলোড দ্য ব্যাক পেজ অফ ইউর আইডেন্টিটি, তো এইখানে ফ্রন্ট পেজ, তো এখানে ক্লিক করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে এখানে গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। নেওয়ার পরে তারপরে এখান থেকে যে সাবমিট নামের বাটন, সব কিছু দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এটা পেন্ডিংয়ে চলে যাবে। দেখা যাবে যে 24 ঘন্টার মধ্যে এটার মধ্যে আমাদের যে KYCটা আছে সেটা সাবমিট হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার কাছে আইডি কার্ডটা নাই, তাই লাইভ দেখাইতে পারলাম না। তো আমরা চলে যাই এখন ফর্মের মধ্যে, আমাদের ফর্মের যে কাজটা আছে সেটাতে চলে যাবো। যখনই আপনার KYCতে ইয়া করে দেবেন আপিল করার পরে, তারপরে আপনি এখানে চলে যাবেন, আবার পোস্টে আসবেন। KYC করার পরে কিন্তু আপনি আগেও এসে এটা ফিল আপ করলে কোনো সমস্যা নেই, আগে ফিল আপ করে পরে জাস্ট করে নেবেন আর কি, 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই করে নেবেন আর কি। তারপরে এখানে যে ফর্ম যে আছে, ফর্ম লিঙ্ক, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিলে ফর্মে আমাদের জাস্ট বিকোনমির যে UIDটা আছে সেটা দিই। দেন ভিউয়ার্স, ফর্ম লিঙ্কে ক্লিক করে দিলে এখানে আমাদের তিনটা কাজ, একটা আমরা এটা করে নিয়েছি, জাস্ট আমরা ফর্ম ফিল আপ করবো, এটা আমরা করবো, জাস্ট আমরা আমাদের এটা করতে হবে, বিকোনমি যে ইয়াটা আছে, টুইটারটা আছে সেটাকে আমাদের ফলো করতে হবে। জাস্ট এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করে ভিউয়ার্স, এখান থেকে যদি আপনার মানে লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনার না ঢোকে বিকোনমিতে, তাহলে মানে টুইটারে যদি না আসে, তাহলে আমি টুইটারের এই যে এটা তাদের বিকোনমির যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেটা হলো এটা, এটার লিঙ্ক আমি ওই পোস্টের মধ্যে অ্যাড করে দিব যাদের না ঢুকবে। বিশেষ করে ঢুকার কথা, আমারটাতে একটু সমস্যা হচ্ছে প্রাইভেসির জন্য,
না। তো যাই হোক, সমস্যা নেই, তো আমি এটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট এটাকে ফলো করে নেবেন আপনি। ফলো করে নেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। জাস্ট ফর্ম ফিল আপ করার জন্য বিকোনমির যে ইউআইডিটা আছে, আপনি বিকোনমি এক্সচেঞ্জে চলে যান, আপনি এখান থেকে বিকোনমিতে চলে যান, গিয়ে এখান থেকে ইউআইডিটা আছে, এই যে ইউআইডি দেখেন। অবশ্যই আপনি কিন্তু কেওয়াইসি করে নিতে হবে, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না, আপনি কেওয়াইসি না করলে পাবেন না। তো এখান থেকে আপনি জাস্ট এইটা ইউআইডিটা দেন, তারপরে এখানে আপনার ইউর টেলিগ্রাম আইডি, আপনি টেলিগ্রামের আইডি দিতে হবে, তারপরে আপনার এখানে টুইটার, টুইটার অ্যাকাউন্ট, টুইটারের যে ইউজার নেম আছে বা প্রোফাইল যে লিঙ্ক আছে সেটা দিবেন। এখানে আমি দেখাই দিচ্ছি সব। তো ভিউয়ার্স, এখান থেকে যে আপনার টেলিগ্রামের যে আইডি আছে, আইডিটা কোথায় পাবেন, আইডিটা পাবেন আমি দেখাই দিচ্ছি। আর আপনি যে এখানে টুইটার আছে, টুইটারের ইউজার নেমটা দিবেন, এখানে আইডিটা পাবেন, আপনি এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এটা লিখবেন, এই যে ইউজার ইনফো বোর্ড নামের ইয়াটা দেখতেছেন, এটা লিখবেন জাস্ট এখানে সার্চ বারে, জাস্ট এখানে লেখেন। এখানে লিখলে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলে আপনার যে টেলিগ্রামের আইডিটা আছে আইডিটা এখানে দেখাবে। জাস্ট আইডিটা কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, এখানে আইডিটা এখানে পেস্ট করে দেন, তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেন, আমাদের কাজ ডান। তো আমরা এখন জাস্ট ওয়েট করবো, রিওয়ার্ডটা আমাদের 11 তারিখের পর আমাদের যে ইয়ে আছে বিকোনমি এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারের ভিতরে এখানে ওয়ালেটে আমাদের দিয়ে দিবে, তারপরে আমরা টিআরএক্সে বা যে কোনো মাধ্যমে আমরা এটা উইথড্র করে আমাদের কুকোয়েন বাইন্যান্সে নিয়ে আমরা এটা বিকাশে নগদে নিতে পারবো। তো ভিডিওটা এই পর্যায়ে একটা লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।